কোরবানির পরে সবাই একসঙ্গে কোরবানির মাংস খাবো, সঙ্গে আছে জ্যৈষ্ঠ মাস উদযাপন। বেলজিয়ামে যারা আমার লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে আজকের পর্বটা ভালো লাগবে। সব পানের মশটা দিয়ে সুন্দরভাবে গোলাপ ফুল দিয়ে ঝুড়িটা সাজানো হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে, এত সুন্দর করে সাজিয়েছে ভাবি। বরাবরের মতো সবার কাছে যে রিকোয়েস্টটা রাখি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিও আপনার কাছে যদি ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিতে পারেন। খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। ছোট্ট এই চ্যানেলের মাধ্যমে বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিও, বন্ধুদের সঙ্গে আড্ডা, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এগুলি শেয়ার করি। মাঝে মাঝে পছন্দের কিছু রান্নাও শেয়ার করি। সো এনজয় করুন আজকের পর্বটা। লাউ হয়ে গেছে আপনাদের? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলমারি কাটছিল উনি ওই বন্ধ করে ওটার পরে শুইতে যা কিছু ভিতরে কেউ তো সারা না সারা। এই জ্যৈষ্ঠ মাস হচ্ছে কিন্তু এখন, মৌলবাদের ইয়েটা কি বললা, ফান্ডামেন্টালিজমের প্রসারটা আমাদের থার্ড ওয়ার্ল্ডে এটা হচ্ছে বেশি নাকি এখানে? থার্ড ওয়ার্ল্ডে হচ্ছে এটা ফান্ডামেন্টালিজম। এই যে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে, দেখাও তাহলে ইউটিউবে কেমন নতুন কোন প্রসেস নতুন কায়দা? মানে মাঝখানে নরম, উপর দিয়ে শক্ত, নষ্ট করে দিল সে আর কি। তো তখন সে বলছে যে না আসলে তা না, আমি বাথরুমে শীত কেড়ে নাই, তো বাথরুমে গোসল করতে গেলে যাতে কেউ না আসে এই জন্য গান গায় সবাই। এইটাই সবাই পছন্দ করে। তুমি তো একদম ডাক্তারের সেই ইয়ে পরে পরে কাটছো। ইউটিউবে যাবে হ্যাঁ, কিন্তু একটা প্রফেশনাল কাটছে মনে হচ্ছে। এটা খাজা কাটা ছোট ছোট কোষ এইবার যা কিছু করবে এটাকে ফেলে দি। কেমন জানো তুমি সিজারিয়ান করে বাচ্চা বের করে নিয়ে দেখছেন এরকম করে,
মুড়ি চমৎকার মিষ্টি আছে, মিষ্টি আছে, লস করলেন জীবনে। কিন্তু পুরা পাকা অবস্থায় হয় নাই, মিষ্টি কম। কালারটা একটু হলুদ হওয়ার কথা, ভাবি ঠিক আছে মিষ্টি না। এই যে হলুদ আম একটা বিসি কিন্তু গর্তে ভিতর ঢুকে গেছে গাছ। নরমালি ফ্লেভার আসতেছে, ফ্লেভারটা একদম সুপার। বাচ্চাদের কাপড় চোপড় আমার নিজের নিজেরটা অনেকখানি ঢুকাইছি, আর প্রতিদিনই গোছানো হয় হচ্ছে না। তারপরে আমাদের পরীক্ষা শেষ হলে আমি ওদের কাপড় চোপড় বড় একটু কাঁঠালের ঘুম চলে আসছে নাকি? কাঁঠালের ঘুম কিন্তু চলে আসছে। এই আপনার শ্বশুর বাড়ির লোকজন দেখলে, মানে রুনা ভাবির খালারা দেখলে বলবি জামাইটা এখানে কাঁঠাল আমরা খেয়ে পারতেছি না, জামাইটা কি অবস্থা। এই কাঁঠালের বিচির ভর্তা সুপার মজা। আপনার এই কড়াইটা ভীষণ সুন্দর, অনেক সুন্দর কড়াইটা, আর এই মশলাদানিটাও অনেক সুন্দর। না কড়াইটা ভীষণ সুন্দর। জার্মান আর কোন দেশ? জার্মান আর সুইজারল্যান্ড। কিন্তু সুইস মানে ওরে। হ্যালো গার্লফ্রেন্ড, হ্যালো হ্যালো। ও লেস লড়াই যাচ্ছে, ভাবি টেবিল রেডি করে ফেলেছে। এইগুলি বেশ সুন্দর কাঠের। লালভাই আপনার পছন্দের রুই মাছ ফুলকপি দিয়ে ঝোল, আমার ভীষণ পছন্দের কলিজা। আমি রান্না করতে এই সবাই চলে আসেন মজার মজার দেশীয় সব খাবারের মেলা। এখানে ভাত চলে আসছে, ভাত বই পারেন বই পারেন বই আর বই লাস্ট মিনিট পর্যন্ত দেরি হয় ঠিকঠাক। আর দেরি চলে আসছে। এইটা হলো রুই মাছ ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল, আর এইটা হলো লাউ চিংড়ি ধনিয়া পাতা দিয়ে। এবছর যদি লাউ না খেতে পারে এই জন্য হেলাল ভাই লাউ নিয়ে আসছে, কারণ কারো গাছ হয়নি। আর এটা হলো কোরবানির গরু, মুসলমানই তো থাকবে না গরু মাংস না খেলে তোমাদের। আর এইটা হলো ইলিশের নোনা ইলিশ আলু বেগুন দিয়ে, আর একটু ইয়ে দিছে এটা কি রসুন, হ্যাঁ রসুন দিয়ে মজা করে। আর এইটা হলো কলিজা, কোরবানির কলিজা। আর এইটা হলো পটল ভাজি, সব মজার মজার খাবার। আর এখানে আলু ভর্তা আছে, দেশি লেবু সব। আর এই যে তোমার জন্য স্পেশাল রাইস আলাদা করে উঠিয়ে রেখেছে। ওয়াও, না খেলে বাচ্চাদের জন্য নিয়ে যায়। সুন্দর কেক টেক বানায়, অনেক সুন্দর মিষ্টি বানাইছেন আপনি। ভাজার সময় দেখে খুশি পরে মুখে শক্ত কেন। চলে আসছে মিষ্টি খান সবাই,
আমরা চলে যাব। না না, 12টা বেজে গেছে না, এখন নতুন দিন হয়ে গেছে না, ভাবি এই সপ্তাহে আর খাবে না। রান্নাটাও সুপার হয়েছে, সব মিলে অনেক মজা করে খেয়েছি, অনেক ধন্যবাদ। আর কাঁঠালের জন্য, কাঁঠালের জন্য স্পেশাল ধন্যবাদ। মনের শান্তি, সবাই একসঙ্গে এনজয় করছি।